প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি বিষয়ে পড়াবো। তবে নতুন বছর নতুন আলো দিয়ে শুরু করছি, অর্থাৎ প্রথম অধ্যায়ে কৃষি প্রযুক্তি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনার যে বিষয়টি হচ্ছে কৃষি প্রযুক্তি। প্রযুক্তি কি? কৃষিকাজ এবং প্রযুক্তি একে অন্যের উপর অত্যন্ত ভাবে জড়িত। যে এখানে লেখা আছে, দেখো তোমরা, কৃষিকাজ যে যন্ত্রের সাহায্যে বা যে প্রক্রিয়া করা হয় তাকে কৃষি প্রযুক্তি বলা হয়। আগের দিনে আমরা কৃষিকাজ বুঝতাম যে বীজ বোনা, ফসল উৎপাদন বা কিছুটা খাদ্যের যোগান, কিন্তু বর্তমান সময়ে বা বর্তমান প্রেক্ষাপটে কৃষিকে একটা ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই বিজ্ঞানীরা বিভিন্ন প্রক্রিয়ায় কৃষিকে সামনের দিকে, অর্থাৎ প্রযুক্তির ছোঁয়া ব্যবহার করে কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় কৃষিকাজ করার জন্য যেমন ধরো লাঙল প্রয়োজন। এখন আগের দিনে কিন্তু লাঙল ব্যবহার করা হতো না, গাছের টুকরো ডাল ইত্যাদি দিয়ে মাটি খুঁড়ে বীজ বপন করতো, সেখান থেকে ফসল হতো। কিন্তু বর্তমান সময়ে অনেক দিক বিবেচনা করে প্রযুক্তি ব্যবহার করে কৃষি থেকে ফসল উৎপাদন করা, অর্থাৎ ভূমি থেকে ফসল উৎপাদন করা হচ্ছে। এখন আসলে কৃষির সংজ্ঞাটা আমাদের জানা দরকার। কৃষির সংজ্ঞাটা হচ্ছে মাটিকে ব্যবহার করে মাটি থেকে ফসল উৎপাদন করার প্রক্রিয়াটাই সম্পূর্ণভাবে বলা হয় কৃষি। মাটিকে ব্যবহার করে, আমি আরেকবার রিপিট করছি, মাটিকে ব্যবহার করে মাটি থেকে ফসল উৎপাদন প্রক্রিয়াটাকে বলা হয় কৃষি। এখন কৃষিকাজের জন্য মাটি, বিভিন্ন ধরনের মাটির প্রয়োজন হয়। যেমন ধরো দোআঁশ, তিন ধরনের মাটি আছে, দোআঁশ, বেলে দোআঁশ এবং পলি দোআঁশ। এখন এক এক ধরনের ফসল এক এক মাটিতেই ভালো জন্মে। তো মাটির তিনটা কণা থাকে, যেমন বেলে কণা, পলি কণা এবং কর্দম কণা। মাটির কণার ভিত্তি কণার উপর নির্ভর করে বেলে দোআঁশ হচ্ছে, দোআঁশ হচ্ছে আবার পলি দোআঁশ হচ্ছে। এখন এই এক এক ধরনের ফসল এক এক ধরনের মাটি পছন্দ করে। যেমন ধরো ধান কাদা মাটি পছন্দ করে। এখন ধান উৎপাদনের জন্য তোমাদের ফসল নির্বাচন সম্পর্কে আজকে আলোচনা করবো। অর্থাৎ প্রথম পরিচ্ছেদে ফসল নির্বাচন নিয়ে আলোচনা। এখন ফসল নির্বাচন করতে হলে প্রথমেই তো আমাদের মাটিটা নির্বাচন করতে হবে। ধরো ফসল নির্বাচন করতে গেলাম, কিন্তু মাটিটা ওই ফসলের জন্য উপযোগী না, এই জন্য আমাদের যে বিষয়টা প্রথমেই লক্ষ্য রাখতে হবে মাটি। তার আগে আমাদের জানতে হবে মাটিটা কি। মাটি হচ্ছে ফসল উৎপাদনের মাধ্যম। ফসল উৎপাদনের মাধ্যম হচ্ছে মাটি। এখন মাটি কি এর সংজ্ঞায় যদি আসি, মাটি হচ্ছে ফসল উৎপাদনের মাধ্যম। ভূপৃষ্ঠের উপরে নরম স্তর যেখানে গাছপালা জন্মায়, গবাদি পশু বিচরণ করে, তাকে মাটি বলে। এখন তুমি যদি একজন কৃষি বিজ্ঞানীর কাছে যাও, তখন তারা উত্তর দেবে মাটিটা কি। তো সেক্ষেত্রে তারা উত্তর দেবে ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে। এই স্তরটুকু হচ্ছে পুষ্টি সমৃদ্ধ স্তর। আর এখানে এইখানে এই স্তরে পুষ্টি বিদ্যমান থাকে বলে গাছ প্রয়োজনীয় খাদ্য মাটি থেকে সংগ্রহ করতে পারে এবং ওখান থেকে ফসল জন্মায়, গাছ জন্মায় এবং পরবর্তীতে আমরা ফসল সেখান থেকে পাই। এখন আসো কৃষকের ভাষায় মাটি কাকে বলে। কৃষক সাধারণত লাঙল ব্যবহার করে, জোয়াল ব্যবহার করে। তো লাঙলের ফলা তোমরা ক্লাস 7 পড়ে আসছো যে লাঙলের ফলা মাটি যতটুকু গভীর পর্যন্ত পৌঁছায় তাকে মাটি বলে। এখন এক এক ফসলের জন্য এক এক
ধরনের মাটি উপযোগী, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তোমরা লক্ষ্য রাখবে যে তোমাদের বইয়ে ধান চাষ উপযোগী মাটির কিছু বৈশিষ্ট্য আমি এই সম্পর্কে আলোচনা করব। ধান চাষ উপযোগী মাটি কঙ্কর ও বেলে মাটি ছাড়া, কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব ধরনের মাটিতে ধান ভালো জন্মে। কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব ধরনের মাটিতে ধান ভালো জন্মে। কঙ্কর, এখন কঙ্করটা কি তোমাদের প্রশ্ন আসতেই পারে, কঙ্করটা কি? কঙ্করটা হচ্ছে পাথরে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, আর বিশেষ করে সিলেট অঞ্চলে সামান্য কিছু মাটি খুললে বোঝা যাবে যে নিচে শুধু পাথর আর পাথর। এই পাথরের ক্ষুদ্র কণাগুলোকে অর্থাৎ বেলে কণার চেয়ে সামান্য বড় কণাগুলাই হচ্ছে কঙ্কর। এই কঙ্কর মাটি ছাড়া ধান বেশি কাদা মাটি পছন্দ করে, কাদা মাটিতে ধান ভালো জন্মে। প্রকারভেদ অনুযায়ী উঁচু নিচু মাঝারি সব ধরনের মাটিতে ধান ভালো জন্মে, তবে মাঝারি উঁচু জমিতে ধান ভালো জন্মে। মাটি অম্লত্ব ও ক্ষারত্ব, এখন অম্লত্ব ও ক্ষারত্ব বলতে কি বোঝায়? পিএইচ অম্লত্ব বা ক্ষারত্বের নির্দেশ, এসিড এসিড এবং ক্ষার, এই দুটো, এই দুটো মিলেই হচ্ছে পিএইচ। অর্থাৎ পিএইচ এর মাত্রা যত কম হবে তত এসিড হবে, আর পিএইচ এর মাত্রা যত বেশি হবে তত ক্ষার হবে। এখন পিএইচ এর মাত্রা নিরপেক্ষ মাত্রা কাছাকাছি হলে ধান চাষ করা ভালো। মাটিতে যৌগ পদার্থের মাত্রা যদি কম থাকে তাহলে বাইরে থেকে যৌগ পদার্থ সঞ্চয় করতে হবে। তোমরা খেয়াল করবা যাদের বাড়ি গ্রামে ওই ধান চাষ করার আগ মুহূর্তে জমিতে, অর্থাৎ জমি ফসলের আগ মুহূর্তে জমিতে গোবর দিয়ে আসে, এই গোবরটা কিন্তু জৈব পদার্থ। অর্থাৎ মাটিতে যদি জৈব পদার্থের পরিমাণ কম থাকে তাহলে বাইরে থেকে জৈব পদার্থ সংযোগ করতে হবে। মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, জিঙ্ক, সালফার এর মাত্রা নির্ধারিত অনুযায়ী দিতে হবে, যদি কম থাকে তাহলে দেওয়া যাবে। এরপরে আসো পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। পাট, সরি, পাট, পাট হচ্ছে আর্যজাতীয় ফসলগুলোর ভিতরে সব প্রধান একটি ফসল। এই পাট বাংলাদেশের মাটি যেহেতু পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা এই অববাহিকার পলি দ্বারা গঠিত, এই অঞ্চলের মাটি উর্বর বিধায় অর্থাৎ পলি সমৃদ্ধ বিধায় পলি মাটিতে পাটটা ভালো জন্মে। নদী বাহিত পলি মাটি পাট চাষের জন্য খুবই উপকারী, দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে পাট ভালো জন্মে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমার যে অংশটুকু আলোচনা করলাম এই অংশের ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ইনবক্সে শেয়ার করবে, আর কোনো কিছু জানার থাকলে ইনবক্সে শেয়ার করবে। আর তোমাদের আগামী ক্লাসে পাঠের বিষয় হচ্ছে কৃষি প্রযুক্তি কাকে বলে, তোমরা নোট করো, কৃষি প্রযুক্তি কাকে বলে, মাটি কাকে বলে, ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য তোমরা শিখে খাতায় লিখে আমার ইনবক্সে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ।